মেকআপ করতে কার না ভালো লাগে, আর আমার সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে মেকআপ করা। অনেকদিন পরে একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম এবং দেখতে পাচ্ছেন আজকে আমি যে প্রোডাক্টগুলো ব্যবহার করছি সেগুলো সব এলিক্স এভিয়েনের প্রোডাক্ট হবে। আমার ব্যবহার করা অনেকগুলো ব্র্যান্ডের মধ্যে এলিক্স এভিয়েন এমন একটা ব্র্যান্ড যা আপনারা খুব সহজেই বাংলাদেশে ইজিলি পেয়ে যাবেন। সো চলেন আর কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের মেকআপ টিউটোরিয়াল। এলিক্স এভিয়েনের মেকআপগুলো আপনারা আপনাদের কাছাকাছি যে কোনো কসমেটিক্সের শপ অথবা শপিং মলে ইজিলি পেয়ে যাবেন। আই মেকআপটাকে খুবই হালকা রেখে ফ্ললেস একটা বেইজের সাথে খুব সুন্দর একটা কালারের ব্লাশ ব্যবহার করে আজকে লুকটাকে ক্রিয়েট করেছি। সো যারা যারা নতুন তারা আশা করছি আজকে ভিডিও দেখলে অনেক কিছু শিখতে পারবেন, এবং যারা নতুন মেকআপ ট্রাই করতে ভালোবাসেন তাদের জন্য ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। সো লেটস গেট স্টার্টেড। মেকআপের প্রথম স্টেপ হচ্ছে একটা প্রাইমার ব্যবহার করা। এলিক্স এভিয়েনের লুমিনাস প্রাইমারটাকে ইউজ করে নিচ্ছি প্রথমে আমার ফেসে মেকআপের বেজ হিসেবে। অ্যাজ অ্যান অ্যাডিশনাল স্টেপ আমি আজকে এলিক্স এভিয়েনের সেন্সিটিভ স্কিনের সিসি ক্রিমটাকে ব্যবহার করছি। এই সিসি ক্রিমটা খুবই চমৎকার, দেখতে পাচ্ছেন একটা গ্রিনিশ কালার থাকে বাট ফেসে দেওয়ার পরে একদম অ্যাডজাস্ট হয়ে আমার নিজের ফেসের কালার হয়ে যায়। এই স্টেপটা কালার কারেক্টিংয়ে কাজ করবে। এরপর ব্যবহার করছি আজকে এলিক্স এভিয়েনের লিকুইড ফাউন্ডেশন, সেই 201C3, এবং প্যাকেজিংটা কিন্তু খুবই ইউনিক। আমি দুই পাম্পের মতো নিয়ে নিলাম, এটা খুবই থিক এবং খুবই ফুল কাভারেজ। যদিও এই পর্যায়ে ফাউন্ডেশনটাকে লাইট মনে হতে পারে বাট কিছুক্ষণ পরে অ্যাডজাস্ট হয়ে একদম অ্যাকুরেট শেডে চলে আসবে। ফাউন্ডেশন একটু থিক হওয়ার কারণে অল্প অল্প করে নিয়ে ব্লেন্ড করছি যাতে করে বেশি ড্রাই না হয়ে যায়। তারপর সেট করার জন্য এলিক্স এভিয়েনের টেরাকোটা পাউডারটাকে ইউজ করছি, আর শেড হলো 01। এটা হচ্ছে এই ব্র্যান্ডের সবচেয়ে পপুলার একটা প্রোডাক্ট এবং অনেক আগে থেকেই বাংলাদেশের সবার এটা খুবই পছন্দের প্রোডাক্ট। এখন কিন্তু তারা প্যাকেজিং চেঞ্জ করেছে, এভরিথিং ইজ নিউ অ্যান্ড অল দ্য ব্রাশেস দ্যাট আই এম ইউজিং আর অলসো ফ্রম এলিক্স এভিয়েন। ফাউন্ডেশনটা সেট করলে একদম ফ্ললেস দেখায় এবং খুবই লং লাস্টিং হয়ে থাকবে মেকআপটা। নেক্সট ইটস টাইম টু সেট মাই আইব্রাউজ। আমি এলিক্স এভিয়েনের আইব্রো পেন্সিলটাকে ব্যবহার করছি। খুব চিকন একটা পেন্সিল যা দিয়ে খুব ইজিলি আইব্রোটাকে শেপ করা যায় এবং ড্র করা যায়, আর তার ঠিক অপোজিট এন্ডেই একটা স্পুলি রয়েছে যেটা দিয়ে আমি আবার সেটাকেই ব্রাশ করে অ্যাডজাস্ট করে নিব। দুইটা আইব্রাউজের ডিফারেন্স একটু পরে আমি দেখিয়ে দিব, অ্যান্ড ইউ ক্যান সি হাউ অ্যামেজিং দিস পেন্সিল ইজ। জাস্ট সি দ্য ডিফারেন্স, ওয়াও রাইট। এখন চলে যাচ্ছে এলিক্স এভিয়েনের আইশ্যাডো প্যালেট এবং শেড ব্যবহার করছি ক্রিমি। এই প্যালেট থেকে প্রথমে একটা অরেঞ্জিস টাইপের শেডকে আমি এলিক্স এভিয়েনের ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমার ক্রিজ এরিয়া এবং ট্রানজিশন এরিয়াতে দিয়ে নিচ্ছি। খুবই লাইট আই মেকআপ আমি শুরুতেই বলে নিয়েছি, সো খুব ড্রামাটিক কিছু আশা করবেন না, আজকে একেবারেই লাইট একটা আই মেকআপ করছি। সো নেক্সট এখান থেকে ডার্ক ব্রাউন একটা শেড আছে, এটা দিয়ে আমি হালকা করে আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং হালকা জাস্ট আমার চোখের নিচে স্মাজ করে দিলাম। নেক্সট আমি সেম প্যালেট থেকে গোল্ডেন শেডটা ইউজ করেছি বাট আনফর্চুনেটলি আই লস দ্য ক্লিপ। সো এলিক্স এভিয়েনের লিকুইড ডিপ লাইনারটাকে ইউজ করে নিলাম, অ্যান্ড খুবই চমৎকার জেড ব্ল্যাক একটা লাইনার, উইংটাও খুব সুন্দর করে ক্রিয়েট করেছি। নেক্সট আমি ভলিউম মাস্কারা ইউজ করছি। তাদের আরও দুই রকমের মাস্কারা রয়েছে, আজকে আমি ভলিউম মাস্কারাটাকে ইউজ করছি। অ্যান্ড মাস্কারার ডিফারেন্সটা একটু পরেই দেখতে পারবেন কত চমৎকার দেখায়, ল্যাশটা খুব সুন্দর সেপারেটেড থাকে। আমি কয়েক কোট আমার আপার অ্যান্ড লোয়ার ল্যাশেসে অ্যাপ্লাই করে নিয়েছি। এই হচ্ছে আমার দুই চোখের ডিফারেন্স। তারপর এলিক্সের স্মোকি কাজলটাকে ব্যবহার করছি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করার জন্য, এবং এটা কিন্তু অনেক ওয়াটারপ্রুফ অ্যান্ড জেট ব্ল্যাক। স্মোকি করার জন্য পেছনে আবার স্মাজারও দেওয়া আছে। এরপর আমি চলে যাচ্ছি ব্রনজিং পাউডার শেড নাম্বার 2 এবং কন্ট্রোল ব্রাশটাও ইউজ করছি এই একই ব্র্যান্ডের। এটার স্কাল্পিং পাউডার বা কন্ট্রোল পাউডারটা আমার খুবই ফেভারিট অ্যান্ড আই লাভ দ্য শেড, একটু কুল টোনের ব্রাউন। আমি আমার হেয়ার লাইনের ফাউন্ডেশনটাকেও আমি মুছে নিচ্ছি বা ব্রাশ করে নিচ্ছি, এরপর জ লাইনটাকে শার্প করছি এবং নোজ কন্ট্রোলিংটাও হাত দিয়ে আমি সুন্দরভাবে শেপ করে নিচ্ছি। নাও আমার ফেভারিট পার্ট, এলিক্স এভিয়েনের ব্লাশ শেড 105 ইউজ করছি। এদের ব্লাশ ব্রাশটাও অনেক সুন্দর এবং ব্লাশের প্রতিটা শেড এত বেশি সুন্দর যে আপনারা টেস্টার না ট্রাই করলে বুঝতেই পারবেন না। প্রত্যেকটা ব্লাশের শেড খুবই সুন্দর, স্মুথ অ্যান্ড ব্লেন্ডেবল। আমি আমার নোজ অ্যান্ড গালে খুব সুন্দরভাবে ব্লাশটাকে দিয়ে নিলাম, আই জাস্ট লাভ দিস শেড। এরপর হাইলাইটার ইউজ করছি, দ্য শেড গোল্ড। আরও দুইটা শেডের হাইলাইটার রয়েছে, তবে গোল্ড শেডটা মনে হলো আজকের লুকটার সাথে একদম পারফেক্টলি যায়। নোজ এবং অল দ্য হাইলাইটেড জোনসে আমি হাইলাইটার ইউজ করে নিলাম। এরপর আমি ব্রাউ বোন এবং ইনার কর্নার্সেও একটু হাইলাইটার ইউজ করে নিয়েছি। আজকে একটু কমফোর্টেবল লিপস্টিক ইউজ করবো, সো লিকুইড লিপস্টিক না ইউজ করে এলিক্স এভিয়েনের 202 এই শেডের লিপস্টিকটাকে ইউজ করছি প্রথমে বেজ হিসাবে। এরপর আমি আউটলাইন করার জন্য আরেকটা শেড মিক্স করবো, সো দ্য শেড ইজ 208। এটা একটু ডিপ হওয়াতে আমি জাস্ট আমার সেন্টার পার্ট এবং অল ওভার হালকা করে জাস্ট একটু দিয়ে নিচ্ছি, খুব বেশি ডার্ক করবো না। দুটো পিঙ্ক শেডকে মিক্স করে একসাথে অ্যাপ্লাই করলাম। এলিক্সের আরেকটা খুবই চমৎকার প্রোডাক্ট হচ্ছে তাদের এই মেকআপ ফিক্সিং স্প্রে। এটা কিন্তু খুবই চমৎকার হয়, মেকআপটাকে লং লাস্টিং করে, একদম প্রফেশনাল লেভেলের একটা সেটিং স্প্রে। তারপর একটু হালকা জুয়েলারি পরে নিচ্ছি, অ্যান্ড উইথ দ্যাট আমার আজকের সিম্পলের মধ্যে গর্জিয়াস লুকটা একেবারে কমপ্লিট। কেমন লাগলো লুকটা একটু আমাকে কমেন্টে জানাবেন প্লিজ।
সবাই আমার মেকআপ লুকগুলো দেখতে অনেক বেশি পছন্দ করে, আর আমি চেষ্টা করি আপনাদেরকে সিম্পলের মধ্যে টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে একটু হেল্পফুল টাইপের ভিডিওগুলো করার। প্রত্যেকটা প্রোডাক্ট আপনার এলিক্স এভিয়েনের ফেসবুক পেজে পেয়ে যাবেন, প্রত্যেকটা ব্রাশেস অ্যান্ড মেকআপ এভরিথিং ইজ ভেরি হাই কোয়ালিটি। কোন আইটেমটা আপনি ট্রাই করতে চান আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, আর আজকের লুকটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, আই উইল সি ইউ গাইজ নেক্সট টাইম অন মাই নেক্সট ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, অ্যান্ড সি ইউ নেক্সট টাইম। লটস অফ লাভ, আল্লাহ হাফেজ।